অসমৰ মুখ্যমন্ত্রী বরাক উপত্যকা ভ্রমণত অংশগ্রহণ করার পাছত কাছাৰ জিলাৰ সদৌ অসম জনস্বাস্থ্য কারিকরী বিভাগৰ অবৈতনিক কর্মচারী সন্থাই শিলচর বিমানবন্দরত উষ্ম আদরণি জনায়। বৃহস্পতিবার অসমৰ মুখ্যমন্ত্রী গুৱাহাটীৰ পৰা কুম্ভীৰগ্ৰাম উপস্থিত হোৱাৰ পিছতে সাক্ষাৎ করে সদৌ অসম জনস্বাস্থ্য কারিকরী বিভাগৰ অবৈতনিক কর্মচারী সন্থার কর্মী আর জলমিত্রর কর্মীসকলে দরমহা বৃদ্ধির দাবি আর উষ্ম আদরণি জনায়। এখন স্মারক পত্র প্রদান করে সংস্থার কর্মীসকলে সংবাদ মাধ্যমৰ সৈতে হোৱা কথা বতৰাত সদৌ অসম জনস্বাস্থ্য কারিকরী বিভাগৰ অবৈতনিক কর্মচারী সন্থার সদস্যসকলে দরমহার বৃদ্ধির সন্দর্ভত অসমৰ মুখ্যমন্ত্রীক স্মারক পত্র দাখিল করার লগতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বৰ পিছত তেওঁলোকৰ দাবী শীঘ্রে পূরণ হব বলে আশ্বাস দিয়ে। তেওঁলোকে কয় যে মুখ্যমন্ত্রী তেওঁলোকৰ সমস্যা সমাধান হব আশাবাদী যে অসমৰ মুখ্যমন্ত্রীগৰাকীয়ে কয় অভিযোগ শীঘ্রে সমাধান করব বলে এইবুলি ঘোষণা করে। আজির সভাত উপস্থিত সুদীপ দাস, ইনসারুল হক লস্কর, অখিত দাস, রেজাউদ্দিন কাজী, মিতু অধিকারী, হরিমুল হক চৌধুরী, সুরজ গোয়ালা, শাহিদ আহমেদ আদি উপস্থিত আছিল। নমস্কার, আজ আমরা আমাদের আসামের মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আজ শিলচরের কিছু প্রোগ্রাম নিয়ে শিলচরে আসেন, সেই সুবাদে আমরাও সারা আসাম জনস্বাস্থ্য কারিগরি অবৈতনিক কর্মচারী সংস্থার কাছাড় জেলা কমিটির কর্মকর্তাবৃন্দ আমরা এয়ারপোর্টে গিয়ে স্যারের সঙ্গে সাক্ষাৎ করি এবং আমরা গামছা এবং ফুলের তোলা দিয়ে স্যারকে সংবর্ধনা জ্ঞাপন করি। তৎসঙ্গে আমরা আমাদের ছোট্ট দু চারটি দাবি স্যারকে উত্থাপন করি। সেই দাবি হিসাবে সিএম স্যার আমাদেরকে কথা দেন এবং আমাদের বিভাগীয় মন্ত্রী শ্রী জয়ন্ত মল্ল বড়ুয়া স্যারকে ডেকে আমাদের সেই দাবি হিসাবে আমাদের দাবি পূরণ করার আশ্বাসও দেন। তাই আমরা আজকের দিনকে খুবই আনন্দিত এবং আমরা গৌরবান্বিত মনে করছি। বিগত দিনে আমরা বহু বছর থেকে এই পিএইচই প্ল্যান্টে আমরা জল পরিষেবা দিয়ে আসছিলাম, কিন্তু কোনো সরকার আমাদেরকে সেই সংস্থাপন দেয়নি। বর্তমান সরকার আমাদেরকে 6,500 টাকা হলেও আমাদের সাম্মানিক দিয়ে যাচ্ছে। আমরা আজকের স্যারের আশা তথা সমস্ত আসামের পক্ষ থেকে স্যারকে আমরা দাবিও জানাই যে অতি কম দিনের ভিতরে স্যার আমাদের ব্যবস্থা করে দেবেন, আমাদের পরিবার চলার একটি বন্দোবস্ত করে দেবেন বলে আশা দিয়েছেন। তাই আমরা সমস্ত অসমের পক্ষ থেকে তথা আমাদের কাছাড় জেলার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি।